উপন্যাসগুলির মধ্যে কপালকুণ্ডলা বিষবৃক্ষ কৃষ্ণকান্তের উইল রাজসিংহ আনন্দমঠ দেবী চৌধুরানী এগুলো পাঠকমহলে যতটা পরিচিত চন্দ্রশেখর ততটা নয় আমি যখন চন্দ্রশেখর পড়েছিলাম তখন চন্দ্রশেখরের ভাষার যে কাঠিন্য বা চন্দ্রশেখরের বঙ্কিমের যে নীতিপ্রিয়তা এগুলোর জন্য উপন্যাসটা আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু তার পরে মনে হয়েছে যে উপন্যাসটা ততটাও খারাপ না বা উপন্যাসটা একটা ভালো এবং একটা সুপাঠ্য উপন্যাস তো আজকের আলোচনা থাকবে আমার বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর নিয়ে বাংলা কথা সাহিত্য বিশেষত উপন্যাস সাহিত্য যখন মুক্তির পথ খুঁজছিল নববাবু বিলাস আলালের ঘরে দুলাল বা হুতুম প্যাঁচার নকশা এগুলোর মধ্যে দিয়ে তখন আঠেরোশো পঁয়ষট্টিতে বঙ্কিমের হাত ধরে বাংলা উপন্যাসের সার্থক জন্ম হল দুর্গেশ নন্দিনীর মধ্যে দিয়ে বঙ্কিমচন্দ্র দুর্গেশ নন্দিনীতে দেখালেন যে বাংলা উপন্যাসের আদর্শ সুসংহত শিল্পরূপ কি হতে পারে তারপর বঙ্কিমচন্দ্র একে একে লিখলেন কপালকুণ্ডলা মৃণালিনী বিষবৃক্ষ ইন্দিরা যুগলাঙ্গুরীয় এবং তারপর চন্দ্রশেখর চন্দ্রশেখর প্রকাশ গ্রন্থাকারে প্রকাশিত হলো আঠেরোশো পঁচাত্তরে এবং তার আগে আঠারোশো তিয়াত্তর নাগাদ সেটা বঙ্গদর্শনে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল তো চন্দ্রশেখর নিয়ে আর যা যা ইনফরমেশান রয়েছে সেগুলো তোমরা যদি একটু ঘাটাঘাটি করো তো পেয়ে যাবে আজকের আমি মূলত বলতে চাইবো চন্দ্রশেখর উপন্যাসের যে কেন্দ্রীয় বিষয় সেটা কি কারোকর উপন্যাসটা দাঁড়িয়ে আছে আর আমার কাছে কি গুরুত্বপূর্ণ মনে হয়েছে উপন্যাসটা নিয়ে বা আমার কী মতামত বা আমার কি পর্যবেক্ষণ তো চলো শুরু করা যাক প্রত্যেকটা উপন্যাস দাঁড়িয়ে থাকে একটা প্লটের উপরে প্লটটাকে বলতে পারো উপন্যাসের ভিত্তিভূমি তো চন্দ্রশেখর উপন্যাসের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় এবং এখানে প্লটটা দাঁড়িয়ে আছে একটা ত্রিকোণ সম্পর্কের উপরে তোমরা যদি একটা ত্রিভুজ কল্পনা করে নাও তাহলে দেখবে সেই ত্রিভুজের উপরে আছে শৈবলিনী তার একপাশে পাশে প্রতাপ এবং আরেক চন্দ্রশেখর উপন্যাসটি যখন পড়তে শুরু করবে তখন দেখবে প্রতাপ এবং শৈবলিনীর মধ্যে একটা বাল্য সম্পর্ক রয়েছে একটা প্রণয়ের সম্পর্ক রয়েছে তারা একে অপরকে ভালোবাসে কিন্তু তাদের সেই সম্পর্ক বিবাহে পরিণতি পেতে পারে না তার কারণ সেখানে সামাজিক নিষেধ রয়েছে কারণ তারা আত্মীয় তো এই জন্যে তারা সিদ্ধান্ত নেয় আত্মত্যাগের বা আত্মহত্যার গঙ্গা নদীতে তারা যায় ডুবে মরার জন্য তো প্রতাপ অনায়াসে ডুবে যায় কিন্তু ডুববার সময় শৈবলিনীর মনে হয় যে কেন মরিব প্রতাপ আমার কে এবং সে কুলে ফিরে আসে এবং তারপরেই চন্দ্রশেখর প্রতাপকে বাঁচায় এবং সে গ্রামে আসে এবং চন্দ্রশেখর ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি তিনি বিদ্যাচর্চা করতেন তো তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে জীবনে কোনোদিন বিয়ে করবেন না কিন্তু এবং বিয়ে করলে সুন্দরী মেয়েকে বিয়ে করবেন না কারণ তাতে তার জ্ঞান জ্ঞানচর্চায় দেখাত ঘটতে পারে কিন্তু শৈবলিনীকে দেখা দেখার পর তার সেই সমস্ত পণ ভেঙে যায় এবং তিনি শৈবলিনীকে বিবাহ করেন তো শৈবলিনীর সঙ্গে প্রতাপের এই চন্দ্রশেখরের একটা বেশ বয়সের পার্থক্য রয়েছে এবং এই বিবাহের অনেক দিন পর আট বছর পর এই আখ্যায়িকা শুরু হচ্ছে বঙ্কিমচন্দ্র বলছেন তারপরে মূল উপন্যাস তো সেখানে দেখা যায় যে চন্দ্রশেখরের কাছে শৈবলিনী সুখী নয় বা তাদের দাম্পত্য জীবন সুখের নয় স্বাভাবিকভাবেই চন্দ্রশেখরের সঙ্গে শৈবলিনীর যে দূরত্ব বা যে বয়সের দূরত্ব যা প্রজন্মগত দূরত্ব বা যা মেধার দূরত্ব সেটা হয়তো এই দাম্পত্য সম্পর্কটার মধ্যে একটা ফাঁক তৈরি করে দেয় তো এই এত বছর পর একটা এরকম জায়গা আছে যেখানে চন্দ্রশেখর শৈবলিনীকে দেখছেন যে তার কৃষি কী সুন্দর তার ভ্রু কি সুন্দর তার চোখ তখন চন্দ্রশেখরের আফসোস হচ্ছে যে যে রত্ন রাজমুকুটে শোভা পেতে পারতো তাকে আমি এই পর্ণ কুটিরে নিয়ে এসেছি হয়তো এই বিবাহ না করলেই ভালো করতাম তো এর মধ্যে দিয়ে বোঝা যায় যে শৈবলিনী এবং চন্দ্রশেখরের মধ্যে একটা ফাঁক রয়েছে এবং এই ফাঁক থেকে শুরু হয় এই উপন্যাসের যাত্রা বা এই ফাঁক থেকেই এই উপন্যাসের যে মূল সমস্যা সেটার সূত্রপাত যদি আমাকে জিজ্ঞেস করো যে এই উপন্যাসটার শক্তি কি বা এই উপন্যাসটাকে গতিদান করছে কে বা এই উপন্যাসটার নায়ক চরিত্রকে বঙ্কিমচন্দ্র উপন্যাসের নাম দিয়েছেন চন্দ্রশেখরের নামে কিন্তু এই উপন্যাসের মূল চরিত্র শৈবলিনী এবং এই উপন্যাসের চালিকা শক্তি কিন্তু প্রতাপ শৈবলিনীর প্রেম নয় বা শৈবলিনীর সঙ্গে চন্দ্রশেখরের অসুখী দাম্পত্য নয় এই উপন্যাসের চালিকা শক্তি হলো শৈবলিনীর জীবন তৃষ্ণা এবং সেটাই ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র তার উপক্রমণিকা অংশে দেখিয়ে দিয়েছেন যখন শৈবলিনী এবং প্রতাপ দুজনে মিলে গঙ্গায় গেছে ডুবে আত্মহত্যা করতে ডোবার মুহূর্তে শৈবলিনীর মনে হয়েছে প্রতাপ আমার কে কেন মরিব তার কারণ শৈবলিনী বাঁচতে চেয়েছে শৈবলিনীর মধ্যে এক অপার তৃষ্ণা রয়েছে তাই জন্যে সে মরতে চায়নি কারণ সে ওই জীবনকে উপভোগ করতে চেয়েছে এবং সেই কারণেই চন্দ্রশেখরের সঙ্গে বিয়ে হবার পরও সে তার জীবনের কাঙ্ক্ষিত স্বাদ পায়নি তাই জন্যে তার মনে কোথাও না কোথাও একটা তৃষ্ণা কোথাও না কোথাও একটা অবদমিত ইচ্ছা হয়তো থেকে গেছে যার টানেই শৈবুলিনী এতটা বেপরোয়া বা এতটা বলগাহীন বলা যেতে পারে তাই জন্যে সে ফস্টরকে দেখে ভয় পায়নি বা সেই ফস্টারের মুখোমুখি হয়েছে ফস্টার যখন তাকে নিয়ে যাচ্ছে তখন তার মনে হয়েছে যে এতদিনের গতানুগতিক জীবনযাত্রার মধ্যেখানে যদি একটু থ্রিল আসে যদি একটু অন্যরকম কিছু হয় তো ক্ষতি কী সে নিঃসন্দেহে চলে গেছে যখন তাকে ফিরিয়ে আনতে গেছে সুন্দরী সে কিন্তু আসেনি তো শৈবলিনী বরাবর যে জীবনের প্রতি শৈবলিনীর টান এবং সেখানে যে একটা শূন্য স্থান সেটা শৈবলিনী চরিত্রটাকে চালিত করেছে এবং সেই গতি দিয়েছে উপন্যাসের সম্পূর্ণ যা যা ঘটেছে সেগুলোকে যদি তোমরা দেখো যে শৈবলিনীর মনে প্রতাপের জায়গা কেন রয়ে গেছে বিবাহের মানে ঘটনার তো এতদিন পরে আট বছর পরে যখন মূল আখ্যায়িকায় আমরা আসছি সেখানে কেন প্রতাপ শৈবলিনীর মনে থেকে গেছে তার কারণ হচ্ছে শৈবলিনী চন্দ্রশেখরের সঙ্গে সুখী নয় যদি চন্দ্রশেখরের সঙ্গে শৈবলিনীর দাম্পত্য জীবনে কোনো ফাঁক না থাকত তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না তাহলে আমার যে মূল বক্তব্য যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে এই উপন্যাসের চালিকা শক্তি যদি কিছু হয় এই উপন্যাসের মূল একদম কেন্দ্রীয় বিষয় যদি কিছু হয় সেটা হচ্ছে শৈবলিনীর তৃষ্ণা বা শৈবলিনীর বাঁচবার ইচ্ছা জীবনকে উপভোগ করবার ইচ্ছা এটাই এই উপন্যাসের মূল চালিকা শক্তি। তাহলে যদি বলতে হয় যে এই উপন্যাসের নায়ককে আমি অবশ্যই বলবো শৈবলিনী আর যদি প্রতাপ এবং চন্দ্রশেখরের মধ্যে বিচার করতে হয় যে কে শ্রেয় প্রতাপ না চন্দ্রশেখর তো এক্ষেত্রেও আমি গুরুত্ব দেব তাকেই যে উপন্যাসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং সে হচ্ছে প্রতাপ তার কারণ চন্দ্রশেখর অনেকটা নিষ্ক্রিয় রোল প্লে করেছে উপন্যাসে বা সে সৎ সজ্জন সদাচারী একটা চরিত্র শুদ্ধ চরিত্র তো সে কারণে হয়তো চন্দ্রশেখরের নামে নামকরণ করেছেন কিন্তু প্রতাপের চরিত্রের মধ্যে কলুষতা বা কালিমা কোথাও নেই হয়তো তার স্ত্রী থাকা সত্ত্বেও সেই শৈবলিনীর প্রতি তার একটা দুর্বলতা থেকে গেছে এই জন্যই প্রতাপকে একটু সরিয়ে রেখেছেন কিন্তু প্রতাপের প্রেমের যে গভীরতা তাকে উপন্যাসের শেষে রমানন্দ স্বামীর মধ্যে দিয়ে বঙ্কিমচন্দ্র কিন্তু স্বীকৃতি দিয়ে গেছেন এটাই প্রতাপের জয় তো উপন্যাসের গুরুত্ব অনুযায়ী সাজারে প্রথমে থাকছে শৈবলিনী তারপরে থাকছে প্রতাপ এবং তারপরে থাকছে চন্দ্রশেখর এই প্রসঙ্গে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের নীতিপ্রিয়তা বা বঙ্কিমচন্দ্রের নীতিবাদ যেটার জন্য বঙ্কিমচন্দ্র সর্বত্র সমালোচিত হয়েছেন তোমরা যদি বৃক্ষ দেখো দেখবে সেখানে কুন্দনন্দিনীকে বিষ খেয়ে মরতে হয়েছে তোমরা যদি কৃষ্ণকান্তের উইল দেখো সেখানে রোহিণীকে পিস্তলের সামনে দাঁড়িয়ে মরতে হয়েছে তোমরা যদি চন্দ্রশেখরে দেখো সেখানে দেখবে শৈবলিনীকে তার প্রেমকে তার জীবন তৃষ্ণাকে সম্পূর্ণ বিস্তৃত হয়ে তাকে বলপূর্বক বিবাহিত জীবনে ফিরতে হচ্ছে এখানেই মনে হয় যে কোথাও হৃদয়ের ওপর নীতির প্রাধান্য প্রতিষ্ঠিত হচ্ছে এবং সেটা হচ্ছে তো এক্ষেত্রে আমি বঙ্কিমচন্দ্রকে ডিফেন্ডই করব তার কারণ চোখের বালির উদাহরণ যদি তোমাদের মনে থাকে সেখানে কিন্তু রবীন্দ্রনাথ পারেননি বিনোদিনী এবং বিহারীর বিয়ে দিতে তার কারণ যখন সেটা প্রকাশিত হচ্ছিল ধারাবাহিকভাবে এবং এই এরকম একটা পরিণতির দিকে এগোচ্ছিল তখন কিন্তু পাঠক সমাজ থেকে বা সমাজ থেকে একটা চাপ এসেছিল রবীন্দ্রনাথের ওপর এর অনেক আগে লেখা হয়েছে এই উপন্যাস তো সেক্ষেত্রে বঙ্কিমচন্দ্রের কাছে সমাজ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল এবং এছাড়া বঙ্কিমচন্দ্র মনে করতেন যে সাহিত্য হচ্ছে লোকশিক্ষার জন্য সাহিত্য হচ্ছে সমাজের হিতের জন্য রবীন্দ্রনাথ মনে করতেন ঠিকের অন্যটা রবীন্দ্রনাথ মনে করতেন যে সাহিত্য হচ্ছে আনন্দের জন্য তো আনন্দের হিতসাধনের কোনো লক্ষ্য থাকে না কিন্তু হিতের হিত সাধনের লক্ষ্য থাকে এই বঙ্কিমচন্দ্রের উপন্যাসে এমন কিছু লিখতে পারেননি যেটা সমাজকে কোনোভাবে অন্য সংকেত দিতে পারে বা সমাজকে অন্যভাবে চালিত করতে পারে কিন্তু তা বলে বঙ্কিমচন্দ্র সাহিত্যে মানব হৃদয়কে অস্বীকার করতে পারেননি এবং এই যে আর্টের সঙ্গে বা শিল্পের সঙ্গে নীতির লড়াই এই যে মনের সঙ্গে নীতির লড়াই এখানেই কিন্তু মন জিতে গেছে কারণ বঙ্কিমচন্দ্রের এই উপন্যাসের যা সিদ্ধান্ত বা এই উপন্যাসকে তিনি যেভাবে দাঁড় করালেন শেষ পর্যন্ত নিয়ে এসে সেটা কিন্তু আরোপিত যেটা সত্য সেটাকে তিনি স্বীকৃতি দিয়েছেন শৈবলিনীর জীবনতৃষ্টার মাধ্যমে প্রতাপের হৃদয়ের দুর্বলতার মাধ্যমে বা সেই দুর্বলতা চন্দ্রশেখরের মধ্যেও কোথাও কোথাও রয়েছে তো দেখো যে এখানে শেষ পর্যন্ত কিন্তু ফস্টরকে দিয়ে বলিয়ে নিতে হয়েছে যে চন্দ্র শৈবলেনী চরিত্রে কোনো কলুষতা নেই এরকম ঘটনাপত্রগুলো ঘটেছে কিন্তু এই উপন্যাসে আমি বলবো যে নীতিকে জোর করে জিতে দেওয়া হলেও এই উপন্যাসে কিন্তু মূল যে বিষয়টা সেটা মানুষ হৃদয় বা মানব হৃদয় বা মানব চরিত্র এর ওপর আধারিত চন্দ্রশেখর উপন্যাস নিয়ে আরেকটা বলার বিষয় হচ্ছে এই উপন্যাসের শ্রেণী বা এই উপন্যাস কি জাতীয় উপন্যাস সেটা এটাকে বলা হয় ঐতিহাসিক রোমান্স তো বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলোর মধ্যে রোমান্সের ধর্ম ছিল এবং তিনি কিছু কিছু ক্ষেত্রে ঐতিহাসিক উপন্যাসও লিখেছেন যদিও তিনি রাজসিংহকেই বলেছেন তার একমাত্র ঐতিহাসিক উপন্যাস কিন্তু এখানে তিনি ইতিহাসকে ব্যবহার করেছেন এটা ইতিহাসের প্রয়োজনে লেখা উপন্যাস নয় উপন্যাসের প্রয়োজনে ব্যবহৃত ইতিহাস যখন আমরা ইতিহাসকে বা পৌরাণিক বিষয়কে কোনো ঘটনার মধ্যে এনে ফেলি তার যে ফ্রেমটা সেটা অনেকটা বড় হয়ে যায় তার যে ঐশ্বর্য সেটা অনেকটা বৃদ্ধি পায় তো সেই প্রয়োজনেই বঙ্কিমচন্দ্র এখানে ইতিহাসকে এনেছেন তো এই ইতিহাসটা এসেছে উপকাহিনীতে তো দেখবে যে কাহিনী এবং উপকাহিনী একটা সমান্তরাল সরল রেখায় চলেছে এবং কোথাও কোথাও সেটা পরস্পরকে ক্রস করেছে এবং এই যে ক্রস করছে এই জায়গাটাই হচ্ছে কাহিনীর সঙ্গে উপকাহিনীর সম্পর্ক এবং যখনই সেটা করবে তখনই উপকাহিনী কিন্তু সার্থক হবে কাহিনীর পার্সপেক্টিভে উপকাহিনী কাহিনিকেই সমৃদ্ধ করার জন্য আসে তো এক্ষেত্রেও দেখবি উপকাহিনীতে রয়েছে দলনী মীর কাসিমের কাহিনী এবং সেখানে প্রতাপ সিমের সাহায্য করছে বা চন্দ্রশেখর মিরকাসিমের গুরু স্থানীয় ঠিক আছে বা লরেন্স ফস্টর এরা রয়েছে দুটো কাহিনীর মধ্যে এদের অনায়াস যাতায়াত রয়েছে এইভাবে কিন্তু উপকাহিনী মূল কাহিনীকে কমপ্লিমেন্ট করছে বা উপকাহিনীর সঙ্গে মূল কাহিনীর সংযোগ সূত্র স্থাপিত হচ্ছে এবং আরেকটা জিনিস এটা দেখতে পারো বা ভাবতে পারো এটা নিয়ে যে দলনী চরিত্রটা দলনিকে কিন্তু উপন্যাসে গানছেন শৈবলিনীর সঙ্গে একটা কন্ট্রাস্ট হিসাবে দলনী মীরকাসিমের স্বীকৃত স্ত্রী নয় বা বৈধ স্ত্রী নয় কিন্তু শৈবলিনী চন্দ্রশেখরের বৈধ স্ত্রী কিন্তু উভয়ের যে চরিত্র বা চিত্ত দুটোর মধ্যে একটা বৈপরীত্য বা একটা সমান্তরলতা রয়েছে দলনির ত্যাগ দলনীর প্রেম এবং শৈবলিনীর ত্যাগ শৈবলিনীর প্রেম দুটো কিন্তু একটু বিপরীত ধর্মী এবং সেটা যদি আমরা চন্দ্রশেখরকে ধরে নিই তবেই আর প্রতাপের দিক থেকে ধরলে প্রতাপের প্রতি শৈবলিনীর একটা আকর্ষণ তো ছিলই কিন্তু যদি দেখো জেনুইনলি কি ছিল শৈবলিনী কি প্রতাপকে যথেষ্ট ভালোবেসেছিল প্রতাপ যেভাবে শৈবলিনীকে আত্মসমর্পণ করেছিল শৈবলিনীকে কি সেভাবে করেছিল প্রতাপ বলেছিল আমার ভালোবাসার নাম আত্মবিসর্জনের আকাঙ্ক্ষা বা জীবন বিসর্জনের আকাঙ্ক্ষা কিছু একটা হবে শৈবলিনী সেটা নয় শৈবলিনী চূড়ান্ত আত্মকেন্দ্রিক আধুনিকতার যে চিহ্নগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে স্বাতন্ত্র্য এই ব্যক্তি স্বাতন্ত্রের আলোকে শৈবলিনী কিন্তু উজ্জ্বল শৈবলিনী কিন্তু একক এই ব্যক্তি স্বাতন্ত্রই এই উপন্যাসটাকে আধুনিক করে তুলেছে সেখানে সে নিজের কথা ভাবছে সে নিজের জীবনের কথা ভাবছে তার জীবনের জন্য তার প্রতাপকে প্রয়োজন কিন্তু প্রতাপ সেটা ভাবেনি এখানেই প্রতাপের সঙ্গে শৈবলিনীর প্রেমের পার্থক্য এবং এখানেই শৈবলিনীর অনন্যতা তো যাই হোক আমরা যে প্রসঙ্গে ছিলাম যে উপন্যাসটাকে ঐতিহাসিক রোমান্স বলছিলাম তো ইতিহাসকে যেভাবে ব্যবহার করেছেন ঐতিহাসিক সত্যতাগুলো যেভাবে ব্যবহার করেছেন কিছু কিছু সত্য ঐতিহাসিক অনুষঙ্গ রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নিতে পারো এই জন্য এটাকে ঐতিহাসিক রোমান্স বলা হয় এবং যেটা আমার মূল বক্তব্য ছিল সেটা যেটা এটাই যে ইতিহাসের প্রয়োজনে নয় উপন্যাসের প্রয়োজনে ইতিহাসকে এখানে ব্যবহার করা হয়েছে চন্দ্রশেখর উপন্যাস আমার ভালো লেগেছে এই কারণেই যে সেই সময় দাঁড়িয়েও যখন নীতিবাদ শাসন করছে বাংলা সাহিত্যকে যখন সমাজের রক্তচক্ষু শাসন করছে বাংলা সাহিত্যকে সেই সময় দাঁড়িয়েও বঙ্কিমচন্দ্র কিন্তু শিল্পের প্রতি একাগ্র থেকেছেন তিনি কিন্তু মানব মানব হৃদয় মানব চরিত্র বিভিন্ন যেটাকে বলেছিলেন শিল্পের বিষয় মানব হৃদয় এবং মানব চরিত্র তাকে অস্বীকার করেননি হ্যাঁ তার উপর নীতির শৃঙ্খল পড়িয়েছেন এটা ঠিক কিন্তু তাকে তিনি অস্বীকার করতে পারেননি এই জন্যে ভালো লেগেছে ভালো লেগেছে এই কারণে যে শৈবলিনীর প্রতি লেখকের সহানুভূতি ছিল শৈবলিনীর প্রতি সামাজিক বঙ্কিমের হয়তো সহানুভূতি নাও থাকতে পারে কিন্তু শিল্পী বঙ্কিমের সহানুভূতি ছিল এবং সেটা কিন্তু উপন্যাসে বারবার উঠে এসেছে এই জন্যে ভালো লেগেছে তো উপন্যাসটা তোমরা পড়তে পারো খুব ভালো করে পড়তে পারো কারণ এই উপন্যাসের মধ্যে এই দিকগুলো রয়েছে তোমরা দেখতে পাবে একজন শিল্পীর সঙ্গে একজন সামাজিকের যে দ্বন্দ্ব শিল্পের সঙ্গে নীতির যে দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্বটা যে উপন্যাসে বারবার উঠে আসছে এবং এই উপন্যাসের পরিণতিকে পরিণতিতে তিনি জিতিয়ে দিচ্ছেন তার নীতিবাদী মনকে কিন্তু কোথাও না কোথাও তার শিল্পী সত্তার প্রতি তার একটা প্রচ্ছন্ন সহানুভূতি রই যাচ্ছে তো এই দিক থেকে শৈবলিনী চরিত্র দিক থেকে শৈবলিনীর বিকাশের দিক থেকে বা শৈবলিনীর চরিত্রের যে বিবর্তনের দিক থেকে এই উপন্যাসটা পড়া যেতে পারে তো উপন্যাসটা পড়ো আর যাদের সিলেবাসে রয়েছে তাই উপন্যাস থেকে যে বিভিন্ন প্রশ্নগুলো আসে যেমন উপকাহিনী নামকরণ বা নায়ক বিচার বা কি ধরনের উপন্যাস সেগুলো একটু ভালো করে দেখো আর আমি মোটামুটি সূত্র দিয়ে দিয়েছি আর যদি কিছু প্রশ্ন থাকে তাহলে জানো আর আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম আরও আপডেট পেতে দেখা হচ্ছে পরের এপিসোডে সঙ্গে থেকো